দেশকে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে। যে শিশুটি জন্ম নেবে মায়ের গর্ভে সেই শিশুটির মাথা হয় 1 লক্ষ টাকা ঋণ আছে। আগামী 50 বছর আমরা শোধ করতে পারবো কিনা জানি না। বিদেশি মুদ্রা রিজার্ভ শূন্য, রিজার্ভ থাকে কমপক্ষে যাতে ফুড সিকিউরিটি 5 মাসের খাদ্য কিনে দেয়। ঠাকুর ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না। খাদ্যমন্ত্রী আজকে কোন একটা পত্রিকা আছে, খাদ্যমন্ত্রী বলেছে যে খাদ্য ঘাটতি হবে না। তার অর্থ এই ফুড শর্টেজ, রিজার্ভে যে টাকা নাই বৈদেশিক মুদ্রার সেটাতে নাই, এটা সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে ইঙ্গিত দিচ্ছে। সরকার গণতন্ত্র আইন ও শাসন মানবাধিকার লঙ্ঘন করিয়ায় সারা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য পড়েছে। স্যাংশন বিষয় নীতি সহ আরো বহু পদক্ষেপ আসতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে দেশ চরম বিপর্যয়ের মুখে পড়বে। সুতরাং ব্যবসায়ী, শিল্পপতি, গার্মেন্টস শ্রমিক, মালিক, ছাত্র, যুবক, কৃষক, পেশাজীবী, জনতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের মধ্য দিয়ে দেশ বাঁচানোর লড়াই অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আর একটি কথা আপনাদেরকে বলি, যেটা আমি প্রথম বলেছি বেগম খালেদা জিয়া সম্পর্কে, আমরা কয়েকদিন পূর্বে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেখতে গিয়েছিলাম। আমি 22 বছর পরে সামনাসামনি ওনাকে দেখতে পেলাম। 22 বছর পূর্বে যখন গিয়েছি নর্মাল চেয়ারে উনি বসতে পারতেন না, আর এইবার দেখা দেখলাম যে ছোট্ট একটা চেয়ারের মধ্যে বসে আছেন, হাতগুলো অনেকটা বাঁকা হওয়ার পথে। আমার কাছে ওনাকে জীবিত মনে হয় নাই। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি, প্রথম যুদ্ধ তো এই সরকার চুরি করে নিয়ে গেছে, অতএব আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। এই লড়াইয়ের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে, মান ইজ্জতের জন্য, গণতন্ত্র মঞ্চের ক্ষমতার জন্য নয়, আমরা কোনো দলের ক্ষমতার জন্য কোনো ব্যক্তির ক্ষমতা, ব্যক্তিকে ক্ষমতাকে সরিয়ে আরেক ব্যক্তি ক্ষমতায় বসানোর জন্য গণতন্ত্র মন্ত্র রাজনীতি করছে না। আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এইভাবে দেশে রাষ্ট্র বা সরকার চলতে পারে না, শাসন ব্যবস্থা হতে পারে না। এটা সংস্কার প্রয়োজন, যাতে করে বারবার এই নির্বাচন নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই আমি বাবলু আমার নাম উচ্চারণ করেছে, আমার যাবজ্জীবন বা 10 বছর সাজা হয়েছিল, আমি জার্মানিতে ছিলাম। যারা সাজা দিয়েছে তারাই আমাকে আবার চিকিৎসার জন্য জার্মানিতে বনে পাঠিয়েছিল। উইলিয়াম বেবার ছিলেন 80 বছরের উপরে বৃদ্ধ একজন ডাক্তার, আমাকে সাসপেক্টেড ব্রেন টিউমার মনে করে পাঠিয়েছিল। উনি আমার সর্বোচ্চ পরীক্ষা করে বললেন যে তোমার ব্রেন টিউমার নেই। তখন সরকার আমার 6 মাসের মাথায় টাকা বন্ধ করে দেয়। তখন জার্মানিতে প্রায় 10,000 আমাদের জিএসডি নেতা কর্মী ওরা বিদেশে ছিল, যাদের মেরে ফেলেছে আর যারা বেঁচে ছিল তাদের মধ্যে 10,000 ছিল জার্মানিতে। তারা বললো যে আপনি দেশে ফিরে যাবেন না, যত টাকা লাগে যতদিন দরকার আপনার আমরা আপনার সাহায্য দিয়ে সেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। সে অবস্থায় আমি ছিলাম। আজকে খালেদা জিয়ার আপনি সাজা, মুক্তি, বাসায় থাকা এগুলি কোনো কথা না, আগে মানুষটিকে বাঁচতে দিতে হবে।